ফিরেলাম বিরতির পর আপনারা দেখছেন চার রাজ্যের আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর যে বিষয়টি নিয়ে বিশ্লেষণ শুনতে চাইবো এক্সিকিউটিভ এডিটর আমাদের শুভাশিস বৈদ্যর কাছে দাদা আপনার কাছে যেটা জানতে চাইছি এখানে যে আলোচনায় যে বিষয়গুলি উঠে এসেছে এক কংগ্রেসের লিডারশিপ নিয়ে প্রশ্ন রাহুল গান্ধীর আরো সিরিয়াস পলিটিশিয়ান মানে এখনো পর্যন্ত হতে পেরেছেন কিনা তা নিয়ে একটি প্রশ্ন রয়েছে দ্বিতীয়ত সিপিআই এর বক্তব্য আঞ্চলিক দলগুলিকে ছোট দলগুলিকে একত্রিত করতে পারেনি কংগ্রেস এবং মোদি শাহ তারা এই জায়গায় তাদের যে লিডারশিপ সেই লিডারশিপে একেবারে শেষ দিকে আমরা দেখেছি বসুন্ধরা রাজে রমন সিং বা শিবরাজ সিং চৌহান যাদের ভোটার লিস্টেও যাদের পরের দিকে নাম বেরিয়েছে তাদের উপরেও খানিকটা ভরসা রেখেছে অর্থাৎ কংগ্রেস এখনো ভুয়ো মানে একটা ব্যর্থ লিডারশিপ রাহুল গান্ধীর প্রতি এখনো নির্ভরশীল আর এদিকে মোদি শাহ তারা কিন্তু আঞ্চলিক স্তরের লিডারশিপের উপরেও আস্থা রাখছে আর তার সঙ্গে আঞ্চলিক দল এই তিনটি বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাইব হ্যাঁ আমি বলছি তার আগে আমি দুটো কথা বলে নিই প্রথম কথা হলো গিয়ে অঙ্কুর অভ্যাসের বসে বলছেন আমি কিন্তু অবসর নিয়েছি এক্সিকিউটিভ এডিটর ছিলাম এখন নেই আমার এটা বলে নেওয়া উচিত দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটা বিষয় আমরা আলোচনার মধ্যে আনিনি কিন্তু আমার মনে হয় আলোচনা আজ হোক কাল হোক এটা হবে আমি সেই প্রসঙ্গে একটা লাইন বলি সেটা হচ্ছে এই মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এলাকায় যে মাওবাদী এলাকাগুলো ছিল নারায়ণপুর দান্তেওয়াড়া বস্তার এইসব জায়গাতে আমি দেখছিলাম দুটো জিনিস ঘটেছে একটা হচ্ছে বিপুল পরিমাণে ভোট পড়েছে আরেকটা হচ্ছে গিয়ে এই সব কেন্দ্রে মহিলারা পুরুষদের থেকে বেশি সংখ্যায় ভোট দিয়েছেন এটা কিন্তু ভারতীয় ইন্ডিয়ান ডেমোক্রেসির খুব পজিটিভ একটা সাইন যে মানুষ মানে ওই এলাকায় আগে ভোটই দিতে পারতেন না মানুষ তাদের বহু দূরে ওখানে বুথই হতো না বেশ কিছু জায়গায় এবারে সেই বুথ গুলো হয়েছিল এটা আমার মনে হয় আমাদের আলোচনায় উল্লেখ করা উচিত কারণ এটা খুব মানে একটা অনেকদিন বাদে প্রায় বেশ কয়েক বছর বাদে কয়েক দশক বাদে এই সব মানে এখানে চল্লিশ পঞ্চাশটা এরকম বুথ আছে কয়েক দশক বাদে সেখানে বুথ হয়েছিল এবং বিপুল ভোট পড়েছে সেখানে আর দ্বিতীয়ত এটা ঠিক যেমন উত্তরপ্রদেশের লাগোয়া এলাকাগুলোতে অখিলেশ যাদবের যে প্রস্তাব ছিল কংগ্রেসের মানা উচিত ছিল কিন্তু কমলনাথ মানেননি কংগ্রেসের একটা বিগ ব্রাদারলি অ্যাটিচিউড আজ নতুন নয় বরাবরই ছিল সেটা এই ইলেকশনে কমলনাথের কাছে আমরা দেখলাম এটা করলে কংগ্রেসের সিট বাড়ার সম্ভাবনা ছিল ভোট বাড়ারও সম্ভাবনা ছিল এবং রাজস্থানে যেমন রাজস্থানে রাহুল গান্ধী জানিনি কারণ রাহুল গান্ধী দিল্লিতে একটা মিটিং এর পরে ইচ্ছাকৃত ভাবেই হোক বা মুখ ফুসকেই হোক বলেছিলেন যে তাদের সংশয় আছে রাজস্থান নিয়ে এবারে দেখুন তেলেঙ্গানাতে বিজেপি জিতবে না বিজেপি জানে কিন্তু কতবার নরেন্দ্র মোদী সেখানে গিয়ে বৈঠক মিটিং করেছেন এই যে ইলেকশনকে সিরিয়াসলি নেওয়া এখানে একটা কংগ্রেসের ঘাটতি আছে এবং কংগ্রেস তার ফল পাচ্ছে এবং বিজেপি যে সিরিয়াসলি নেয় তার ফল বিজেপি পাচ্ছে ইন্ডিয়া জোটের যদি এই ভোটের যা রেজাল্ট দাঁড়ালো তাতে কংগ্রেস যে আশা করেছিল ততটা তো হয়নি অনেকটাই তার হয়নি কংগ্রেস দুটো রাজ্য ক্ষমতা হারিয়েছে এর ফলে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে হতে পারে যে কংগ্রেসের স্বভাব তাতেও বদলালো না কংগ্রেসের হাই হ্যান্ডেডনেস বিগ ব্রাদারলি অ্যাটিটিউড থেকেই গেল আরেকটা হতে পারে যে এর ফলে কংগ্রেস হয়তো একটু সমঝে সবাইকে নিয়ে চলার কথা ভাবতে পারবে কিন্তু এটাও ঠিক যে বিজেপির রাজনীতি একটা একটা আদর্শগত রাজনীতি কংগ্রেসের রাজনীতি আরেকটা আদর্শগত রাজনীতি আলটিমেটলি কংগ্রেসকেই দায়িত্ব নিতে হবে এবং কংগ্রেসের সঙ্গে বাকিরা যেতে পারেনি কংগ্রেসকেই একটা বাড়তি দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব নিতে গেলে কংগ্রেসকে ছাড়তে হবে অনেক কিছু প্রথম মিটিংয়ে আমার মনে আছে রাহুল গান্ধী বলেছিলেন যে আমরা ক্ষমতা চাই না কিন্তু বললে তো হবে না জেস্টারে প্রকাশ করতে হবে এই এন্টায়ার পিরিয়ড এই ইলেকশন প্রসেসে অনেকেরই ধারণা ছিল যে কংগ্রেস দুটো তিনটে রাজ্যে নতুন করে জিতে যাবে এবং কংগ্রেসও ইগনোর করেছে তার শরীরদের এখন দেখা আছে যে এবং ভোপালে যে কংগ্রেস ইন্ডিয়ার মিটিং হওয়ার কথা ছিল সেটা বানচাল করে দিলেন কমলনাথ যে ওখানে গেলে ডিএমকে যাবে ডিএমকে গেলে সনাতন ধর্মের সমস্ত কথা হবে মানে কমলনাথ যেন একটা বিজেপির বিটিং হিসেবে কংগ্রেসকে জেতাতে চাইছেন ও সেটা উনি ফেল করেছেন এই শিক্ষাটা কংগ্রেসের দরকারও ছিল রাজনৈতিকভাবে আমার ধারণা এর থেকে কংগ্রেস শিখবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পৃথিবীর সব থেকে নাম করা যে
সমাজ সমীক্ষা সংস্থা, পিউ রিসার্চ বলা হয়, ওরা 2007 থেকে 2019 অবধি মানে প্রায় 12 বছর ধরে সমীক্ষা চালিয়ে 49টা দেশের উপরে যে রিপোর্ট বার করেছিল তাতে ওরা দেখেছিলেন যে পৃথিবীর বেশিরভাগ দেশ তাদের রিলিজিয়াস মানে রিলিজিয়ানের থেকে একটু দূরে সরে যাচ্ছে তাদের জীবনযাপন। ভারতের ক্ষেত্রে একদম উল্টো তাদের ধরা পড়েছে যে ভারতের ক্ষেত্রে রিলিজিয়াসিটি বাড়ছে। এবং আমার ধারণা, কেউ সেটাকে ঠিক মনে করতে পারে, কেউ সেটাকে ভুল মনে করতে পারে, কিন্তু ম্যাটার অফ ফ্যাক্ট এটাই যে বিজেপির মন্দির আন্দোলন ভারতের সামাজিক মননে একটা পরিবর্তন এনেছে। সবাই যে বদলে গেছে তা নয়, কারণ বিজেপি তো সর্বোচ্চ ভোট পাচ্ছে 37% মতো, তার মধ্যে সবটাই হিন্দুত্বের ভোটও নয়, কিন্তু সামাজিক মননে একটা পরিবর্তন এসছে। এই পরিবর্তনটাকে স্বীকার করতে হবে কমলনাথের মতো করে নয়, হিন্দুত্ব আর হিন্দু ধর্ম এক নয়, এই দুটোকে আলাদা করতে হবে। যদি দেখা যাক এই বিষয়ে মোকাবিলা করার রাস্তা নিয়ে কি ভাবছে বিরোধী জোটের শরিকরা। আমি প্রথমে আসব এই বিষয়ে কংগ্রেসের কাছে। ইন্ডিয়া যদি ঐক্যবদ্ধ থাকে তাহলেও এখনো পর্যন্ত প্রায় 300 আসনে যেখানে কংগ্রেস নেই সেখানে লড়াই করবে ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক, আর বাকি 200 আসন তো কংগ্রেসকে ঘুরে দাঁড়াতেই হবে। ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কংগ্রেসের কাছে বা ইন্ডিয়া জোটের বাকি শরিকদের কাছে রাস্তাটা কি বলে কংগ্রেস মনে করে? দেখুন, যেটা আপনাদের চিফ এডিটর বললেন বা যে প্রশ্নটা আপনি আমার কাছে তুমি ছুড়ে দিলে, এটা ঘটনা যে নির্বাচন থেকে শিক্ষা যে ভুলগুলো কংগ্রেস আমরা করেছি বা আমার দল করেছে, যেমন কমলনাথ যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তগুলো ভুল প্রমাণিত হয়েছে এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে। বিভিন্ন যে জোটের যে সমস্ত শরিকরা আছে তাদের কথা শুনতে হবে, সহমর্মিতা, এবং তাদেরকে যার যার জায়গাটা তাকে সেখানে ছেড়ে দিতে হবে, সেখানে ছেড়ে দিতে হবে। তার মানে এই নয় যে আজকে আমি পশ্চিমবাংলায় আমি 20টা আসন চাইবো ইন্ডিয়া জোট হয়েছে বলে, এটা যেমন ঠিক নয়, তেমনি প্রত্যেকটা দলের একে অপরের দৃষ্টিভঙ্গিকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে কংগ্রেসকেই এই অগ্রণী ভূমিকাটা নিতে হবে। সিপিআই কি মনে করে বিজেপির এই শক্তিকে কি বিপক্ষে ফেলা সম্ভব লোকসভা নির্বাচনে? এই 5টা রাজ্যের নির্বাচনের এখন যে ফলাফল এসছে সেটার উপর 2024-এর লোকসভা নির্বাচন পুরোপুরি নির্ভর করছে, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা ইন্ডিয়া জোটের যারা শরিক দলরা আছি, শরিক যারা আছি, তারা সবাই মিলে যদি একত্রিতভাবে এখনও সারা দেশ জুড়ে যদি 1:1 লড়াই হয় এবং সেখানে যদি আমরা অত্যন্ত সহমর্মিতা জানিয়ে এবং সহনশীল হয়ে এবং যে ন্যায্য যে দাবি সেই দাবিগুলোকে ওটা দুটো জিনিস তো আলাদা, যেখানে শক্তিশালী সেখানে তার আইডিওলজি নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে। আমরা এখানে শক্তিশালী, আমরা জানি 42টা আসনই আমরা বিজেপিকে হারাতে পারি সক্ষম। এক, যারা বামপন্থীরা দাদা সিপিআই এর তরফ থেকে বলছিলেন, কিন্তু বামপন্থীরা যে ওখানে সিট কংগ্রেস কোথায় ছাড়বে? রাজস্থানে কিসব বড় বড় কৃষক নেতা আছে সেখানে দাঁড়িয়ে নোটার সাথে লড়াই করে সিপিআইএম দ্বিতীয় হয়েছে। বামপন্থীরা 0.97% পেয়েছে হলো নোটা, আর বামপন্থীরা পেয়েছে 0.96%। কিন্তু হ্যাঁ, কংগ্রেসের মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টির সাথে কথা বলা উচিত ছিল, রাজস্থানে আপের সাথে কথা বলা উচিত ছিল, হনুমান বেরিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি তার সাথে কথা বলা উচিত ছিল। বিজেপির এই জায়গা থেকে আমি বিজেপির কাছে যেটা জানতে চাই, মোদি শাহ এই মুহূর্তে আঞ্চলিক নেতৃত্বের উপরেও আমরা দেখেছি লাস্ট মোমেন্টে হয়তো শিবরাজ সিং চৌহানের নাম ভোটার লিস্টে বেরিয়েছে কিন্তু তাকেও নেতৃত্বে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু রমন সিং, শিবরাজ সিং চৌহান এদের বয়সটাও আছে, আপনাদের তো একটা মার্গদর্শক মন্ডলী আছে, সেখানে কি ওরা চলে যাবে? নতুন মুখ আসছে নাকি আপনারা সেই মুখ্যমন্ত্রিত্বের বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত দলের কি ভাবনা? দেখুন, বিজেপি কালেকটিভ লিডারশিপে বিশ্বাস করে, তো এটা সময়ে আপনারা জানতেই পেরে যাবেন। বিষয়টা হচ্ছে অঙ্কুরদা, আজকে একটা রেজাল্ট আউট হলো তো আমাদের পরে দায়িত্বটা বেড়ে গেল, কারণ একটা নির্বাচনে একটা দল জয়লাভ করে, একটা দল পরাজিত হয়, তো কংগ্রেস পরাজিত হয়েছে। তো মানুষকে সার্ভ করা হচ্ছে আমাদের আল্টিমেট উদ্দেশ্য, মানুষকে সেবা পৌঁছে না, আমি উন্নয়নের পথেই এগিয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। একটা লোক কি খুন হলো? একটা লোক কি খুন হলো? এই তৃণমূল কংগ্রেস ছাড়লে মানুষকে খুন করে তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস খুন করে মানুষকে, এর বিরুদ্ধে আমাদের লড়াই। সামনে যে বিজেপিকে মোকাবিলা করার রাস্তাটা ঠিক কি?
আমি সুভাষিস দার উত্তরটা শুনতে যাব প্লিজ। সুভাষিস দা, বিজেপি কে মোকাবিলার রাস্তাটা ইন্ডিয়া জোটের সামনে কি বলে আপনি মনে করেন, খুব সংক্ষেপে যদি জানান। দলকেই নমনীয় হতে হবে, কংগ্রেস যেভাবে চলছে সেটাও ঠিক নয়, আবার ছোট দলগুলো যদি তাদের ক্ষমতার বাইরে দাবি করতে থাকে তাহলেও ঠিক নয়। এই জায়গাটাতে তাদের একটা ঐক্যবদ্ধে পৌঁছানোর মানসিকতা চাই, সেটা কিন্তু গোড়ার দিকে দেখা যাচ্ছিল, সেটা মাঝখানে হঠাৎ যে হারিয়ে গেল তার সেটা কিন্তু কংগ্রেসের জন্যই হারিয়েছে, এটাও ঘটনা। এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন শক্তি মৈত্র, জ্যোতি চট্টোপাধ্যায়, গৌতম রায়, মৃত্যুঞ্জয় পাল, শুভাশিস মৈত্র। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি চার রাজ্যের রায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাথে।